वेलकम टू इंग्लिश विद थॉमस सर। सो दिस इज इंग्लिश राइटिंग क्लास। एक्चुअली এটা হচ্ছে ইংলিশ রাইটিং ক্লাস। হিয়ার উইল ডিসকাস অ্যাবাউট ইনফর্মাল লেটার রাইটিং, অর্থাৎ এই ক্লাসে আমরা ইনফর্মাল রাইটিং লেটার রাইটিং এর উপরে ডিসকাশন করব। এন্ড দিস ইজ ক্লাস নাম্বার 3 এন্ড পার্ট 3। ইন দ্য প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম ইংলিশ রাইটিং এর উপরে, তো সেই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ভিলেজ ফেয়ারের উপরে লেটার রাইটিং করতে হয়। দ্যাট ওয়াজ অলসো ইনফর্মাল রাইটিং, অ্যাকচুয়ালি ওটা ইনফর্মাল রাইটিং ছিল। অর্থাৎ হাউ টু রাইট আই মিন আ ভিলেজ ফেয়ার, ওকে, দ্যাট আই শোড ইন দ্য লাস্ট ক্লাস, ওকে, আই মিন ইন দ্য প্রিভিয়াস ক্লাস। সো ইন দিস ক্লাস, এই ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে একটা বুক ফেয়ারের উপরে, ওকে। সো হিয়ার ইজ দ্য রিটেন দ্যাট রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং আ বুক ফেয়ার হোয়াট ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, অর্থাৎ বন্ধুকে একটা চিঠি লেখো, যে চিঠিতে তুমি ডিসক্রাইব করবে, কিসের উপরে ডিসক্রাইব করবে, ইউ হ্যাভ টু ডিসক্রাইব আ বুক ফেয়ার, অর্থাৎ একটা বই মেলা, ওকে, এই বুক ফেয়ারের উপরে ডিসকাশনটা হবে। অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, মানে সম্প্রতি তুমি যেটাকে ভিজিট করেছো বা সেই বুক ফেয়ারটাকে তুমি গিয়ে সেখানে ভিজিট করেছো, সেখানে দেখেছো বা সেটাকে পরিদর্শন করেছো, ওকে। তো এর উপরে আজকে আমরা ডিসকাশন করব, ওকে। সো বিফোর স্টার্টিং দিস ক্লাস, অ্যাকচুয়ালি আই উড ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাদের অনুরোধ করব, আমি যারা স্টুডেন্টস আছো তাদেরকে অনুরোধ করব যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অল অপশন সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অল দ্য ভিডিওস ইন অ্যাডভান্স অ্যান্ড ইউ ক্যান হ্যাভ অল দ্য নোটিফিকেশনস, ওকে। সো লেট আস স্টার্ট, চলুন শুরু করা যাক। সো দিস ইজ ইংলিশ রাইটিং ক্লাস, অ্যাকচুয়ালি চ্যাপ্টার লেটার রাইটিং ইনফর্মাল, ওকে, ক্লাস নাম্বার 3 পার্ট 3, ওকে। দ্য কোয়েশ্চেন ইজ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং আ বুক ফেয়ার হোয়াট ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, অর্থাৎ একটা চিঠি লেখো কাকে, না বন্ধুকে চিঠি লেখো, ডিসক্রাইব করো কি না এই বুক ফেয়ার, একটা বই, মানে বই মেলার উপরে তুমি ডিসক্রাইব করো হোয়াট ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, যেটা তুমি রিসেন্টলি দেখেছো, ওকে। সো নাও হিয়ার আই রাইট দ্য আনসার, ওকে, দিস ইজ ফার্স্টলি ইউ হ্যাভ টু রাইট ইউর অ্যাড্রেস ওভার হিয়ার, ইউ নো, তোমাকে তোমার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, 3/4 কমা ABC রোড PQR নগর সাউথ 24 পরগনাস ডেট 4th February 2022, ওকে। সো এটা দেখো কি আমি এখানে একটা ABC রোড লিখেছি, এখানে একটা নাম্বার দিয়েছি 3/4 আর এখানে দিয়েছি আমি ABC রোড, ওকে। তো এখানে তোমার যে অ্যাড্রেসটা হবে, হোয়াট উইল বি ইউর অ্যাড্রেস দ্যাট ইউ হ্যাভ টু পুট, সেটা তোমাকে বসাতে হবে, ক্লিয়ার, ওকে। আমি এখানে একটা দিয়েছি PQR নগর, দিস ইজ ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি দিস ABC রোড, দিস 3/4 আর ABC রোড আর PQR নগর, দিস ইজ ফর এক্সাম্পল, ওকে। অ্যান্ড সাউথ 24 পরগনাস অ্যান্ড ডেট 4th February 2022, অর্থাৎ 2022, ওকে। সো যে ডেটে চিঠিটা লিখবে দ্যাট ডেট ইউ হ্যাভ টু পুট, সাপোজ Suppose I am writing this letter actually on 4th February, so I put this date, 4th February 2022, okay? So, now I start in this way, firstly, salutation, dear Amit, okay? Amit, just I take an example actually, here I put comma, how are you, okay? Tumi kemon acho, question mark, I hope you are in the pink of health, ami asha kori, তুমি তোমার স্বাস্থ্য ভালোই আছে, আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু সে সামথিং অ্যাবাউট এ বুক ফেয়ার হোয়াট আই হ্যাড ভিজিটেড রিসেন্টলি। তো দেখো এখানে কি হলো, আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি টু ইউ, তোমাকে, টু সে সামথিং, কিছু বলার জন্য, কিসের ব্যাপারে, অ্যাবাউট এ বুক ফেয়ার, একটা বই মেলার ব্যাপারে, হোয়াট আই হ্যাড ভিজিটেড রিসেন্টলি, যেটা আমি সম্প্রতি পরিদর্শন করেছিলাম, ওকে। লাস্ট সানডে, গত রবিবার, আই হ্যাড গন টু ভিজিট দ্য বুক ফেয়ার, দেখো এইখানে আমি যে পার্টটা বললাম এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, ওকে, এটা ইন্ট্রোডাক্টরি পার্ট হলো, এরপরে আমি আসছি এটা বডি দিয়ে আসছি, ক্লিয়ার। লাস্ট সানডে আই হ্যাড গন টু ভিজিট দ্য বুক ফেয়ার হোয়াট ওয়াজ হেল্ড ইন PQR নগর ফুটবল গ্রাউন্ড, ওকে, অর্থাৎ গত রবিবার আই হ্যাড গন, আমি গিয়েছিলাম টু ভিজিট, পরিদর্শন করতে দ্য বুক ফেয়ার, অর্থাৎ বই মেলা, হোয়াট ওয়াজ হেল্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল
ইন পিকিওয়ার নগর ফুটবল গ্রাউন্ড, যেটা পিকিওয়ার নগর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ আ সেভেন ডে লং ফেয়ার, এটা ছিল একটা 7 দিন ধরে মেলাটা চলেছিল। এ লার্জ নাম্বার অফ বুক স্টলস ওয়ার দেয়ার সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, অর্থাৎ ওখানে অনেক কিছু বই স্টল ছিল, অর্থাৎ বইয়ের দোকান হয়েছিল। আর টেম্পোরারি স্টলস অলসো ডেফিনেটলি, অ্যান্ড ওয়ার দেয়ার সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, তারা কি বিক্রি করছিল, বিভিন্ন ধরনের বই বিক্রি করছিল। আই বট, আমি কিনেছিলাম, দেখো বাই মানে কেনা, বাই বট বট, ওকে, দিস ইজ দ্য সেকেন্ড ফর্ম, আই মিন সিম্পল পাস্ট, আই সিম্পল পাস্ট টেন্স, ওকে। আই বট এ নোভেল, আমি একটা নোভেল মানে কি উপন্যাস, আমি একটা উপন্যাস কিনেছিলাম। টু স্টোরি বুক, দুটো গল্পের বই কিনেছিলাম। অ্যান্ড এ বুক অফ ম্যাজিক, এবং একটা ওই ম্যাজিকের বুক আমি কিনেছিলাম। দেয়ার ওয়ে সাম জাঙ্ক ফুড স্টলস টু, সেখানে বেশ কিছু জাঙ্ক ফুড স্টলসও ছিল, ওকে। সেলিং, বিক্রি করছিল মাউথ ওয়াটারিং ডিশেস, মাউথ ওয়াটারিং ডিশেস মানে হচ্ছে জিভে জ্বলানা খাবার, ওকে। দ্য অ্যারোমা অফ সাম ফুড আইটেমস ওয়েলকাম মি, অর্থাৎ অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, ওকে। তাহলে ওই যে কিছু ফুড আইটেমসের যে সুগন্ধ, সেটা আমি কি করেছিল, ওয়েলকাম মি, অর্থাৎ অভ্যর্থনা জানিয়েছিল, দ্যাট মিনস আই ওয়াজ অ্যাট্রাক্টেড, ওকে, আমি আকর্ষিত হয়েছিলাম। দ্য ফেয়ার, নেক্সট লাইন, দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ ফুল অফ ভিজিটার্স, অর্থাৎ দেখো ওই যে ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলা প্রাঙ্গণ, ক্লিয়ার। সো এই মেলা প্রাঙ্গণটা কি ছিল, ওয়াজ ফুল অফ ভিজিটার্স, ভিজিটার্স মানে অনেক দর্শনার্থীতে ভর্তি ছিল, অফ অল এজেস, অফ অল এজেস মানে সমস্ত বয়সে, ওকে। দে ওয়ার হপিং ফ্রম ওয়ান স্টল টু অ্যানাদার স্টল উইথ লটস অফ জয় অ্যান্ড এনথুসিয়াজম, তাহলে দেখো এখানে দে মানে তারা, ওয়ার হপিং ফ্রম ওয়ান স্টল টু অ্যানাদার, অর্থাৎ তারা একটা স্টল থেকে, অর্থাৎ একটা বুক স্টল থেকে আর একটা বুক স্টল, বা অন্য ধরো জাঙ্ক ফুড স্টল, অনেক ধরনের স্টল ছিল, অর্থাৎ তারা স্পেশালি একটা বুক স্টল থেকে আর একটা বুক স্টলে কি করছিল না, হপিং করছিল, অর্থাৎ তারা ভিজিট করছিল, আর কি করছিল না, উইথ লটস অফ জয় অ্যান্ড এনথুসিয়াজম, অর্থাৎ এই যে ভিজিটটা ওরা করছিল মানে কিসের সাথে, না উইথ লটস অফ জয়, প্রচুর আনন্দের সাথে, অ্যান্ড এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে হচ্ছে উদ্দীপনার সাথে, ওকে। নেক্সট লাইন আই মুভ, এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ বিং হেল্ড ওভার দেয়ার, একটা কালচারাল প্রোগ্রাম, দেখো কালচারাল প্রোগ্রাম মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ওকে। সো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ বিং হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল, ওভার দেয়ার, ওভার দেয়ার মানে হচ্ছে সেখানে, ওকে। নেক্সট লাইন, আই হিয়ার ট্রেড ক্রাইস অফ সাম ভেন্ডার্স, অর্থাৎ আই হিয়ার মানে আমি শুনেছিলাম, ট্রেড ক্রাইস অফ সাম ভেন্ডার্স, ভেন্ডার্স মানে হচ্ছে বিক্রেতা, যারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে মেলাতে বা মেলা প্রাঙ্গণে বসে বা ঘুরে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, দে আর কল্ড অ্যাকচুয়ালি ভেন্ডার্স, ওকে। তো আমি তাদের কি শুনেছিলাম, না ট্রেড ক্রাইস, ট্রেড ক্রাইস মানে হচ্ছে না ডাক, বিভিন্ন ডাক আমি তাদের শুনেছিলাম, অর্থাৎ ডাক মানে কি, এই অর্থে ডাক বা ক্রাইস, অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো ওরা সেল করছিল সেগুলোকে কাস্টমারকে যাতে অ্যাট্রাক্ট করতে পারে, সেই জন্য বিভিন্নভাবে ওরা কি করছিল না, কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য ওরা মানে ডাকছিল বা চিৎকার করছিল, ওকে। আই স্টেড দেয়ার ফর 3 আওয়ার্স, আমি সেখানে 3 ঘন্টা ছিলাম। তো এখানে যদি বলতে পারো যে প্রায় 3 ঘন্টা ছিলাম, তাহলে এখানে অ্যাবাউট একটা অ্যাড করে দিতে পারো, ফর অ্যাবাউট আই স্টেড দেয়ার ফর অ্যাবাউট 3 আওয়ার্স, 3 আওয়ার্স মানে 3 ঘন্টা, আমি প্রায় 3 ঘন্টা ওখানে ছিলাম। আই এনজয় দ্য বুক ফেয়ার, আমি বুক ফেয়ারটাকে এনজয় করেছিলাম, অর্থাৎ ওটাকে ওখান থেকে আমি আনন্দ অনেক পেয়েছিলাম। অ্যান্ড গেন এ লট অফ এক্সপিরিয়েন্স, এবং আমি লাভ করেছিলাম কি না, এ লট অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রচুর কি না অভিজ্ঞতা, ওকে। তাহলে দেখো এটা তাহলে বডি হয়ে গেলো, তাহলে আমি আগে যেটা পড়লাম ফার্স্ট পার্ট, যেটা আমি এখানে মার্ক করলাম, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, তারপরে চলে এলো বডি, এরপর আমি আসছি কনক্লুশন। দেখো কনক্লুশনটা শুরু হচ্ছে এই পার্ট থেকে, নো মোর টুডে, আজ এই পর্যন্তই থাক, মোর হোয়েন উই মিট, যখন আবার দেখা হবে, পরে দেখা হবে বা সাক্ষাৎ হবে, তখন এই নিয়ে আরও কথা হবে। কনভে মাই রিগার্ডস টু এল্ডার, টু এল্ডার্স, অর্থাৎ যারা গুরুজন আছে তাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে, ওকে। তাহলে এই বলে আমি কি করলাম, এখানে লেটারটা শেষ করলাম। এরপর আমি কি লিখবো, রাইট হ্যান্ড সাইড ডান দিকে দেখো, ইওর সেভার, ইওর সেভার লিখে একটা আমি কমা দিলাম, কমা দিয়ে এখানে শুধু তোমার নামটা লিখতে হবে, ধরে নেওয়া যাক তোমার নাম সুজয়, ওকে, ধরে নিয়ে যাক তোমার নাম সুজয়, আচ্ছা তাহলে তোমার শুধু নামটা এখানে লিখবে সুজয়, ওকে। এখানে রাইটটা এখানে দিও না,
এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি। এখানটার তলে শুধু লিখবে যে ইওর সেভার কমা সুজয়। ওকে, সাপোজ ইওর নেম ইজ সুজয়। ওকে, সুজয় অ্যাকচুয়ালি আই রাইট ওভার জাস্ট টু টেক অ্যান এক্সাম্পল। এবারে চলে এসো লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে দেখো একটা রেকট্যাঙ্গুলার বক্স এখানে তৈরি করো। রেকট্যাঙ্গুলার বক্স তৈরি করে এখানে আর একটা রেকট্যাঙ্গেল তৈরি করো যেখানে স্ট্যাম্প লেখো STAMP, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে লেখো কি অমিত সেন। দেখো আমি কাকে স্যালুটেশন দিচ্ছি না, অমিতকে। তাহলে অমিতের নামটা আমি এখানে লিখবো অমিত সেন। কেয়ার অফ বিকে সেন, কেয়ার অফ মানে হচ্ছে প্রযত্নে, বিকে সেন অর্থাৎ এটা বিকে সেন হচ্ছে অমিত সেনের সাপোজ ফাদার। 8/10 কমা XYZ রোড। দেখো এটাও আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, 8/10 XYZ রোড। অ্যাকচুয়ালি তোমাদের যেটা করতে হবে, অমিতের যে অ্যাকচুয়াল অ্যাড্রেস দ্যাট ইউ হ্যাভ টু পুট, সেটা তোমাদের বসাতে হবে এইখানে। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য এখানে আমি এটা লিখেছি। ওকে, তারপরে আমি লিখলাম বর্ধমান। সাপোজ বর্ধমানে এরকম একটা তোমার XYZ রোড আছে, এটা একটা ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি। অ্যান্ড আই পুট দ্য পিনকোড নাম্বার 713101। ওকে, সো দেখো তাহলে এইভাবে কি হলো, লেটারটা ফুললি কমপ্লিট করলাম। তো এই লেটারটা এটা কিসের ওপরে, না একটা বুক ফেয়ারের ওপরে। তাহলে বুক ফেয়ারের ওপরে যখন আমরা কোনো লেটার লিখবো, বা বুক ফেয়ার ছাড়া অন্য কোনো তোমার টপিক্সের ওপরে যখন লেটার লিখবো, সবসময় তিনটে পার্ট করবে। এই ক্লাসের আগেও আমি বলেছিলাম, এখনও আবার একটা রিভিউ করে দিচ্ছি, যে প্রথমে স্যালুটেশন করো, তার আগে কি করবে তোমার অ্যাড্রেসটা লেখো, তারপরে ডেট দাও, তারপরে স্যালুটেশন করো অর্থাৎ যাকে চিঠি লিখছো, তারপরে তুমি এখানে ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু করো, তারপরে এখানে বডিটা দাও, বডিটা এখানে তুমি ডিসক্রাইব করো তুমি ফেয়ারে কী কী দেখেছো, অর্থাৎ বডিতে তোমাকে যেটা ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ এই বুক ফেয়ারে তুমি ধরো যে অবজারভেশনটা করেছো, সেখানে কি যে পর্যবেক্ষণ করেছো, বা সেখানে যে এক্সপিরিয়েন্স গেন করেছো, সেখানকার যে সাউন্ডটা তুমি পেয়েছো, আর সেখানে যে ফুড আইটেমস, তার যে তুমি টেস্ট নিয়েছো, তুমি কিছু কেনাকাটা করেছো, কিছু বুকস ইউ পারচেসড অ্যাকচুয়ালি অর ইউ বট সাম বুকস, তো এগুলো তুমি বডিতে মেনশন করো। করার পরে এরপরে তুমি চলে আসো এইখানে, নো মোর টুডে মোর হোয়েন ইউ মিট কনফার্ম মাই রিগার্ডস টু এল্ডার্স, এইভাবে এটাকে কনক্লুশন করে দাও। ওকে, তো একটা জিনিস খেয়াল রাখবে, লেটার রাইটিং যখন পরীক্ষাতে লিখবে বা এমনি যখন প্র্যাকটিস করবে, দেখবে লেটার রাইটিংয়ে একটা ওয়ার্ড লিমিটেশন থাকে, ক্লিয়ার? সেটা হয়তো 100 ওয়ার্ডসে থাকতে পারে বা 150, যাই হোক তোমাদের যেখানে যদি যে ওয়ার্ড লিমিটেশন আছে, সেই ওয়ার্ড লিমিটেশনটাকে কিন্তু মেনটেন করবে। যদি 100 লেটার্স থাকে, চেষ্টা করবে 100 লেটার্সের মধ্যে সেটাকে রাখার। তো এখানে হয়তো 100 লেটার্সের বেশি আছে, দেখা যাবে যে বেশি আছে। তো এখানে দেখো যে জায়গাটা থেকে তোমরা হয়তো, এটা যদি ধরে নেওয়া যায় যে 100 লেটার্সের থেকে বেশি আছে, তাহলে কী করবে তোমরা, এই যে বডি আছে, বডি থেকে তোমরা কিছুটা পোর্শন কাট করতে পারো। তার কারণ তোমাদের কিন্তু ওয়ার্ড লিমিটেশনটাকে কী করতে হবে, মেনটেন করতে হবে, ক্লিয়ার? অলওয়েজ মেনটেন দ্য ওয়ার্ড লিমিটেশন। তো এইভাবে তোমরা লিখতে পারো কি না, বুক ফেয়ার, বুক ফেয়ারের ওপরে এইভাবে একটা লেটার, ইনফর্মাল লেটার বন্ধুকে লেখা যেতে পারে। ওকে, ওয়েল, সো ইন দ্য নেক্সট ক্লাস, পরের যে ক্লাসটা মানে ইংলিশ রাইটিংয়ের উপর আসবে, ইংলিশ রাইটিং মানে লেটার রাইটিং ইনফর্মাল ইনফর্মালের উপরে আসবে, অর্থাৎ সেটা হয়ে যাবে আবার ক্লাস নাম্বার 4 পার্ট 4 এ আসবে। তো তখন মানে আই মিন নেক্সট ক্লাসে যে আমি কোশ্চেনটা নিয়ে এখানে লিখব বা সেটা নিয়ে আমি ডিসকাস করব, তো সেটা আমি এখানে এখন লিখে দিই যে নেক্সট ক্লাসে যে কোশ্চেনটা আমি নিয়ে ডিসকাস করব, আমি এই যে এই পোর্শনটা আমি লিখে দিচ্ছি। দেখো write a letter to your friend describing an educational tour what you have what your
school had conducted, or organized. তো দেখো পরের ক্লাসে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বা ডিসকাস ডিসকাশন করব, যে লেটার রাইটিংটার উপরে, এটাও একটা ইনফর্মাল লেটার রাইটিং। লেটারটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়র ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যান এডুকেশনাল ট্যুর, ওকে, অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ। এর উপরে কি করব, একটা আমি লেটার লিখবো, হোয়াট ইয়োর স্কুল হ্যাড কন্ডাক্টেড অর অর্গানাইজড রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি তোমার স্কুল যেটা অর্গানাইজ করেছিল বা কন্ডাক্ট করেছিল। ওকে, সো এটার উপরে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। ওকে, আশা করি, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস লেটার রাইটিং অন ভিলেজ ফেয়ার, ভিলেজ ফেয়ারের উপরে কিভাবে লেটার, সরি, বুক ফেয়ারের উপরে কিভাবে লেটার রাইটিং করতে হয়, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে প্র্যাকটিস করো, বাড়িতে সবসময় প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে, ক্লিয়ার? Okay, so today till this, and I will come again with the next video. Thank you.